আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি দামি, কোন আমল সবচেয়ে বেশি দামি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস আছে। এর ভিতরে একটা হাদিস ছিল, তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়েতে শ্রেষ্ঠ উত্তম, তিনি বলেছেন আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। অর্থাৎ নামাজের ওয়াক্ত হলে দেরি না করে, অনেকে শেষের দিকে পড়ি না আমরা, এটাকে প্রথম ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়ে ফেলা, এটা উত্তম আমল। অন্য আরেকজন জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিভেদে তাকে ভিন্ন কথা বলেছেন। এখন প্রশ্ন হলো তাহলে আরেকজনকে আরেকটা কেন বললেন, হয়তোবা ওই ব্যক্তির মধ্যে ওই জিনিসটা ত্রুটি ছিল, এই জন্য তার জন্য ওইটা সবচেয়ে উত্তম, ওইটাকে তার রিপেয়ার করা দরকার ছিল, ওইটার কেয়ার করা দরকার ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। বাকি এই উত্তম আমলের তালিকার মধ্যে কিছু জিনিস পাই আমরা, আল্লাহর রাস্তায় জিহাদ, পাঁচক্ত নামাজ, সময় মতো আউয়াল ওয়াক্ত আদায় করা এবং মানুষকে খাদ্য দান করা, হ্যাঁ, বেশি বেশি সালাম দেওয়া, এবং উত্তম আমল উত্তম ব্যক্তির যে তালিকা আছে, আপনি অবাক হবেন এই তালিকাটা অ্যানালাইসিস করলে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি উত্তম, তোমাদের মধ্যে উত্তম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। এই তালিকাটা আমি একসাথ করার চেষ্টা করেছি হাদিস থেকে। অবাক করা বিষয় হলো এগুলো সবগুলোই প্রায় আচরণ সংশ্লিষ্ট, অর্থাৎ আপনি উত্তম মুসলমান হতে হলে উত্তম আচরণালা হতে হবে, মানুষের অধিকার করে সচেতন হতে হবে, ভালো মানুষ হতে হবে, আপনি কর্তব্যপরায়ণ হতে হবে, আপনি মানুষ দায়িত্বশীল হতে হবে, আপনি কারোর হক নষ্ট করতে পারবেন না, আপনি সব দিক থেকে একজন ভালো মানুষের পরিপূর্ণ রূপ আপনার মধ্যে আনতে হবে, তারপরে আপনি আল্লাহর কাছে ভালো হতে পারবেন। তাহলে ইবাদত বন্দিগি নয়, বরং আল্লাহর কাছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য ইবাদত বন্দিগি তো মৌলিক লাগবে, সেটা আবার না ভুল না বুঝি, আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উত্তম ব্যক্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হলো উত্তম আচরণ। ইমান এবং ইবাদতের মৌলিক ইবাদতের পর সবচেয়ে জরুরি বিষয় দরকার কি, উত্তম আখলাক। আল্লাহ সেটা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। মসজিদে কোরআন শরীফ থাকা সত্ত্বেও মোবাইলে কোরআন পড়া যাবে কি না, মসজিদে কোরআন রাখা আছে, মোবাইলেও কোরআনের অ্যাপে কোরআন আছে, আমরা এই অবস্থায় কোরআন থেকে অ্যাপ থেকে কোরআন তালাব করতে পারবো, করতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মধ্যে এই মোবাইল, এই ডিভাইসটা, এটাকে একটু সরাইয়া একটু প্রিন্টেড কোরআন হোক বা অন্য কিছু হোক, বই হোক, আমরা একটু যদি পড়ি, অর্থাৎ এখানে না পড়ি যদি ওখানে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য অনেক দিক থেকে ভালো হয়। এখানে আপনি পড়তেছেন, হঠাৎ করে নোটিফিকেশান আসলো হোয়াটসঅ্যাপে একটা, আরে কে পাঠাইলো কী পাঠাইলো, আপনি ঢুকে গেলেন সেখানে, ডিস্টার্ব হবে কি হবে না। তো এই জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য মাঝে মধ্যে, আজকাল তো অনেকে আছি আমরা ওই মানে মূল কোরআন কবে যে ছুঁয়ে দেখছি আমরা জানিও না, যদিও এখানকার কোরআনও কোরআন সেখানকার কোরআনও কোরআন, কিন্তু এই কোরআন পড়তে গেলে তো আমার তেলাওয়াতের মধ্যে বিঘ্ন সৃষ্টি হতে পারে, কিন্তু সেখানে তো সে আশঙ্কাটা নাই। এই জন্য কিছু সময় হলেও আমরা এই মোবাইলটা আবার বাদ দিয়া সরাসরি কোরআন, প্রিন্টেড কোরআন আমাদের পড়া উচিত, সেটা আমাদের প্রয়োজনে। আমাদের মাঝে কেউ কেউ বলে থাকেন চিংড়ি মাছ এবং কাঁকড়া খাওয়া মাকরু তাহরিমি, কারণ এগুলো পোকা, অথচ চিংড়ি মাছ তো আমাদের মাঝে অনেক প্রচলিত, এরপরে আপনি কী বলেন, দয়া করে জানিয়ে বাজিতে করবেন। চিংড়ি মাছ খাওয়াকে মাকরু বলে, এটা তো আমি মানে এখন এরকম কেউ আসে আছে আমি তো জানি না, এরকম কোনো হুজুর আপনারা দেখছেন যে চিংড়ি মাছ খাওয়া মাকরু বলে, দাওয়াতের মধ্যে চিংড়ি মাছ দিলে বলে না চিংড়ি মাছ দিয়ে না, অ্যালার্জির কারণে ফেরত দেয় ভিন্ন কথা। হ্যাঁ, তো এরকম কথা একসময় ওলামা একরামদের মধ্যে এটা নিয়ে ভিন্ন মত ছিল, কিছু মানুষ বলতেন, এখন এটা নিয়ে কোনো দ্বিমত নাই, সবার কাছে ক্লিয়ার যে এটা মাছ, এটা পোকা না। হ্যাঁ, কাঁকড়া নিয়ে ফোকা হানাফ মাকরু বলেন, অন্যরা সেটাকেও জায়েজ বলেন, কিন্তু চিংড়ি নিয়ে কোনো মত পার্থক্য এখন আর